যার লেখনীতে প্রধান চরিত্রের শেষ পরিণতি মৃত্যু হলেও পাঠকের কাছে সেই মৃত্যু ধরা দেয় জীবন সুধা হয়ে। হাজার বছরের বাঙালি সংস্কৃতির শেকড় সন্ধানে বাংলা নাটককে যিনি মুক্ত করেছিলেন ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে, দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করেছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, তিনি নাট্যাচার্য সেলিম আল দীন। ঔপনিবেশিক নাট্যধারাকে অস্বীকার করে বাংলা নাটকের নিজস্ব আঙ্গিককে লেখনীতে ফুটিয়ে তোলার পাশাপাশি মঞ্চেও প্রয়োগ করেছিলেন দেশীয় নাট্যধারা। বাংলা সাহিত্যের ইতিহাসে সেলিম আল দীনকে তাই বলা হয় রবীন্দ্রোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। কেরামত মঙ্গল, কীর্তন খোলা ও হাত হদায়ের মতো বাংলা ত্রয়ী নাটকেরও জন্ম তার হাতে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠেন। তার নাটকের পরিণতিতে মৃত্যু ফুটে উঠলেও সে মৃত্যু সৌন্দর্য হয়ে আকৃষ্ট করেছে পাঠক কিংবা মঞ্চের দর্শককে। বনশ্রী বালার জীবন রসের সুধা পান কিংবা বাতাস কাঁপানো জৈবতী কন্যার পটের বসন বারবারই সৃষ্টি করেছে জীবন প্রত্যয় আর প্রেমালিঙ্গনের প্রত্যাশা। বৈশ্বিক বিশৃঙ্খলাকেও তিনি মঞ্চে এনেছেন নিমজ্জন নাটকের মধ্য দিয়ে। অ্যারিস্টোটলের বিপরীতে দাঁড়িয়ে পুত পবিত্র বংশীয় মানব নয়, বরং ঘূর্ণিঝড়ে মৃত্যু হওয়া শিশুর মৃত্যুতে ট্র্যাজেডি সৃষ্টি করেছেন হরগজ নাটকে। স্বপ্নরমণীগণ নাটকে তুলে ধরেছেন বাঙালি জাতির ইতিহাস। পাশ্চাত্য নাটকের ত্রিঐক্যের বদলে সমুদ্রের জোয়ার ভাটার সময় অনুযায়ী সাজিয়েছেন নাটকের গল্প। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠেন। সেলিম আল দীনের একাধিক সৃষ্টি উঠে এসেছে পর্দায়, তার মধ্যে দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম সেলিম আল দীন রচিত চাকা অবলম্বনে নির্মাণ করেন চলচ্চিত্র, এছাড়া জৈবতী কন্যার মন গ্রন্থিকগণ কহে বিশেষভাবে সমাদৃত। কলমের কালি থাকা অবধি বেঁচে থাকার ইচ্ছা থাকলেও 2008 সালে মৃত্যু ডাক দেয় তাকে। তবে শিল্পীর মৃত্যু নেই। 2023 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে সাহিত্য শাখায় পুরস্কৃত হন সেলিম আল দীন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সেলিম আল দীনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার ভাই বোরহানউদ্দিন। পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাঙালির সহস্র বছরের নন্দনতত্ত্বের আলোকে অস্বীকার করে এই সাহিত্যিক বাংলা সাহিত্যে প্রবর্তন করেছেন দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব। মৃত্যুর মাত্র এক বছর আগে 2007 সালে লাভ করেছিলেন 21শে পদক, আর মৃত্যুর 14 বছর পর পেলেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। রূপান্তরের ঋতুচক্রে নীলাম্বর আকাশে চিরন্তন লেখনীর মধ্য দিয়ে বাংলা সাহিত্যাঙ্গনে হাজার বছর ধ্রুবতারার আলো ছড়াবেন নাট্যাচার্য সেলিম আল দীন। যাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।